নিশ্চয়ই ভালো, ঠিক আছে, ভালো লাগলো। আমি তো আমি তো সময়কে বলি ক্যান্ডিডেট আমার খুব চয়েস, কথা ঠিক আছে। ঠিক আছে, আমরা কি যে আমরা খাই সে শুধু আমাদের মধ্যে কি আমরা কাউন্সিলের কাছে দাবি বলতে কি আমাদের একটু ড্রেনের প্রবলেম আছে, একটু জল আর কিছুই আমরা চাই না। আজকে জলে ধরুন আপনার আজকে 15 ইয়ার্স হলো কমপ্লিট, মানে কোনো প্রবলেম এই যে এখন জল নেই। অনেক কিছু আছে এরকম তো সবাই ভোট নিয়ে তারপর লেগ গুটিয়ে চলে যায়, এখন তুমিও কি করবে সে উপর বেলাই যাবে। ভোট হবে কি, তুমি তো জয়ী হয়েছো আর হবে আমার মুখের কথা তো, আমার বাড়িতে মামনের সাথে জাগ্রত আছে, ওনার আশীর্বাদে তুমি উঠে গেছো, তবে উঠে গেছো ভালো কথা। আমার একটা আর্জি আছে বাবা, আমার এই মন্দিরটুকু কিন্তু তুমি দিতে করে দেবে, যেরকম করো তুমি সেরকম। আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, পয়সা টাকা কিচ্ছু ভরো লাগবে কিচ্ছু লাগবে, আমার হাত নেই মাটিতে বসে থাকবো তাও ভালো, আমার এই মনসা মন্দিরটুকু একটু করে দেবো, কেননা পূজা দিলে কুকুর এসে এই করে সেই করে নানান যন্ত্রণায় আছে। হ্যাঁ তুমি দেখো তুমি জয় হয়েছো হবে, তবে আমার মায়ের আশীর্বাদে এলাকার সবাই পূজা দিতে আসে গেলে হ্যাঁ অনেক বড় করে পূজা হয়। যদি ভালো লাগে তুমি এসে একদিন নিজে বসে পূজাও দিয়ে দিতে পারো। এসব লোককে জিজ্ঞাসা করো আমি মিথ্যা বললে, আমি অত্তর দিনে বাবার মন্দিরটুকু করতে পারছি না। আমি যেহেতু বলছি তুমি হয়ে গেছো, তুমি নিশ্চিন্ত থাকো, তবে এই মা মাসির দিকে খেয়াল রাখো, মা মনসার মন্দির করতে হবে। হ্যাঁ যতগুলো মন্দির সম্ভব সবকটা আমরা করবো।